কর বমি কর বমি কর। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল উঠে প্রথমে বৃষ্টির মাথায় চুলে তেল দেবো, তারপরে বাকি আরও কিছু কাজ আছে, আমাকে বাজার যেতে হবে আজকে। একটু অনেক ধরে বাজার যাওয়া হয়নি, আর এটা দেখতে একটু খারাপ লাগছে না, এটা মিলে রেখেছি এটা রান্নাঘরে। তো বৃষ্টিকে সকালে উঠে প্রথমে মাথায় তেল দিয়ে দেবো, কারণ চুলটা প্রচণ্ড পরিমাণে হেয়ারফল হচ্ছে, ও তো বলছিল পুরো চুলটা কেটেই দিতে। তো চুলটা যাই হোক, মাথায় একটু তেল দিয়ে দেবো, কারণ ওর মাথায় খুশকি হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে আর মাথায় র্যাশেস বেরোচ্ছে সেই কারণে। তো তারপরে খাওয়া টিফিন টিফিন করে দিয়ে বেরোবো হচ্ছে বাজার। আর আজকে হবে চিকেন, আজকে চিকেন আনবো, অনেক ধরে চিকেন মাছ মাংস কিছুই করা হয়নি। তো আজকে চিকেন নিয়ে এসে আর চিকেন করবো, কারণ কাল রাত্রে বলেছিল একটু চিকেন খাবো, আর মাছ এখন খাবো না, কারোর ভালো লাগছে না। দেখছো ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা প্রচণ্ড লেগে যাচ্ছে। তো চলো বৃষ্টিকে রাতে করে উঠাই, উঠিয়ে তারপরে বৃষ্টি দাঁড়াও, বৃষ্টিকে উঠাই। বৃষ্টি 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 সকালে আজকের দিনটা যে এইভাবে শেষ হবে আমি কল্পনাও করতে পারিনি। ঠাকুর যে কতটা পরীক্ষা নেবে আমাদের সেটা আমি বুঝে পাচ্ছি না, আর এটা কোথায় গিয়ে শেষ হবে সেটাও ভেবে কুল পাচ্ছি না। আজকে যেটা দেখলাম সেটা কত যে ভয়ঙ্কর ছিল, কেউ যদি সামনে থাকতে তোমরা ভয়ে গায়ে কাটা দিয়ে দিত। আর আমাদের আশেপাশে কেউ ছিল না যে আমরা সাহায্য চাইব বা কারোর কাছ থেকে খবর পাবো যে কি হয়েছে। এই জন্যই আমি বাইরে কাজে যেতে পারি না, বিপদ কখনো বলে আসে না, এই কথাটা আজকে আমি বুঝলাম। সকালে তাড়াতাড়ি উঠে সব কাজ করে নিয়েছিলাম যাতে সব বৃষ্টিকে একটু দেখতে পারি, কারণ এই দুদিন ধরে বৃষ্টির শরীরটা খুবই খারাপ যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছিলে যে কি দিয়ে যাচ্ছিল। কিন্তু আজকে সব কিছু করে ওকে টাইমে খাইয়ে টাইমে ওষুধ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে গেছিলাম বাইরে, আর বাড়িতে এসে দেখলাম এই অবাক কাণ্ড। কালকে আবার যেতে হবে ডক্টরের কাছে, ওর একটা ইঞ্জেকশন আছে সেটা নেওয়ার জন্য, যাতে আজকে যেটা হয়েছে সেটা একটু ঠিক হয়ে যাক। উঠে দেখো রান্নাঘরের অবস্থা কী হয়ে আছে, এই রান্নাঘরের অবস্থা পরিষ্কার করব, তারপরে আর চিকেন এনেছি, চিকেনটা রান্না করবো তাড়াতাড়ি করে। চলো লেট হচ্ছে, বৃষ্টিকে টাইমে খেতেও দিই। পেঁয়াজ পেঁয়াজ কাটা কমপ্লিট, ভাত হয়ে গেছে, এই যে ভাত নামিয়ে দিয়েছি একদিকে, আর মাংসটা করবো তাড়াতাড়ি করে দিয়ে খেয়ে নেবো। ঘরটার যে অবস্থা, ঘরটার একদম খারাপ অবস্থা, ঘরটা তাড়াতাড়ি বাগাতে হবে। আজকে বৃষ্টি একটু চিকেন খাওয়ার আবদার করেছিল, তাই ওর জন্য বানাচ্ছিলাম চিকেন, একটা অন্য রেসিপি অন্য ধরনের ট্রাই করছিলাম। প্রতিবারতে এক ধরনের খাই কিন্তু এতটা ভালো টেস্ট হয় না, কিন্তু আজকে ট্রাই করলাম, এটা তোমরা ট্রাই করতে পারো। এমন কিছু না, এটা তেলের মধ্যে তেজপাতা, গোলমরিচ, পোস্ত, চারমগজ, পেঁয়াজ আর হচ্ছে টমেটো, এগুলো পেস্ট করে দিয়েছিলাম। আমি তো রান্না করতে খুব একটা পারি না, তাই ওকে কষা কষা করে অন্যভাবে একটু ট্রাই করেছিলাম নিজের মনের মতো, তো সেটা করে ওকে খাওয়ালাম। আর এখানে সকালে উঠে আমি এখানে চলে এসেছিলো দুজনা ঠিক না, মানে কজন ভক্ত এসেছিলো এখানে দক্ষিণা নিতে, তো তাদেরকে অর্ক আমাকে ডাকলো, তো দিতেই যাচ্ছিলাম। অর্ক দেখে না এইসব দান ইয়ে করতে খুব ভালোবাসে, সে ও আমাকে নিজের থেকে ডেকে আনলো, ডেকে এনে দিলাম। আমার সাধ্য মতো যখনই কেউ আসে আমি তাকে দেওয়ার চেষ্টা করি, কখনও ফিরিয়ে দিই না, কারণ কি তারা অনেক আশাতে আসে আমার কাছে। তো তারপরে দেখো চিকেনটা দিয়ে আমি কষছিলাম, এটা কষতে কষতে হয়ে গেছিলো একটু লেট আজকে, আর আজকে ছিল একটু তাড়া, কারণ টিউশন পড়ানো ছিল, অনেক দিন ছুটি ছিল। তো ছুটির পর এবারে সামনে যেহেতু পরীক্ষা, আর তো ছুটি দিলে হবে না, এবার পড়াশোনা শুরু করাতে হবে। তারপরে দেখো তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝাঁট দিয়ে, ঘরটা মুছে, বিছানাটা গুছিয়ে, অর্ককে আর বৃষ্টিকে খাইয়ে ওদিকে ওষুধ দিয়ে আমি চলে গেছিলাম পড়াতে, কারণ আমার হচ্ছিল লেট আর সময় হাতে ছিল না, কারণ তিনটে থেকে ছিল পড়ানো। তো সেই কারণে আর লেট না করে যা হোক করে আর বিছানার চাদরটাও চেঞ্জ করতে হয়, মানে চেঞ্জ করতে পারি, ভেবেছিলাম চেঞ্জ করব, তাই বৃষ্টি হাতেই দিয়েছিলাম ওটা ধরতে, আর ধরে আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে ওদের খেতে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, এসে যে অবস্থায় ওদিকে দেখব, মানে বৃষ্টিকে দেখব, আমি ভাবতে পারিনি। ওদিকে মানে বললাম অর্ককেও, অর্করও শরীরটা ভালো যাচ্ছে না, আজকে কথাগুলো ঠিক করে বলতে পারছি না, থতমত ভয়ে হাত পা কাঁপছে। ঘরে অর্ককে নিয়ে একটু বাইরে যাব আজকে ঠাকুর দেখাতে, ওর মনে এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, মনে শুয়ে আছে, দেখি কি করছে। অর্ক কি
কিরে এখনো ঘুমাসনি? ঘুমাসনি বলছে, এখনো উঠিসনি? হ্যাঁ বৃষ্টি, হে বৃষ্টি, ওটো 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 দেখছি ওর চোখে ব্লাড ক্লট মানে ফেটে গেছে। কিরে মায়ের রক্ত থেকে বমি করছিস? তুই আগে আমাকে ফোন করে বললে, এর আবার বমি শুরু হয়ে গেছে। কর কর বমি কর, বমি কর, দেখিস নি আগে বমিটা, ইয়েটা মায়ের রক্তটা? আস্তে 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 কর কর কর, আর মায়ের ইয়েটা বুঝে দি। অর্ক বমি করছিস নাকি? আর বাবা, আর এখানে এমন একটা ঝামেলায় পড়ে গেছি, না বৃষ্টিকে সামলাবো না অর্ককে। ওইদিকে বৃষ্টির চোখ দিয়ে বেরোচ্ছে রক্ত, আর এদিকে অর্ক করছে বমি। আর আমি এখানে খুঁজছিলাম তুলো তাড়াতাড়ি করে খুঁজে ওর ব্লাডটা বন্ধ করার জন্য, আর অর্ক করছিল দেখে বমি, ওকেও ধরতে হচ্ছিলো। কোন দিকটা করবো না কোন দিকটা ছাড়বো আমি বুঝে কুল পাচ্ছিলাম না। আর এখানে যেহেতু অর্ক ওখানে আমাকে বললো যে বাবা তুমি চলে যাও আমি করছি, আর এখানে চলে এসেছিলাম বৃষ্টি করছে। তো এখানে চোখটা যতটা পারছিলাম ড্রেসিং করে দিচ্ছিলাম, ওর ব্লাডটা একটু মুছে দিচ্ছিলাম। আর এখানে বৃষ্টির চোখটা যখন পরিষ্কার করছিলাম তখন অর্কর এত বমি হয় যে ওর বমি থামে না। ও এসে শুয়ে পড়ে, ওর মাথাটা এত ব্যথা করে আর পেটটাও যন্ত্রণা করে বৃষ্টিকে দেখে। তাই ওকে ও বললাম ওই দিকটা করে শুতে, ওখানে শুয়ে ওদিকটা আরাম করছিল, আর এদিকে বৃষ্টিকে ড্রেসিং করে দিচ্ছিলাম ওর চোখটা। তোমরা দেখতে পাবে যে কী পরিমাণে ওর ব্লাডটা বেরিয়েছে। আর এখানে ড্রপটা দিয়ে দিলাম, এই ড্রপটা দিলে চোখে অনেকটা ঠান্ডা হবে, চোখটা আরাম পাবে। চোখটা ঠিক করে খুলতে পারছিল না, হালকা করে ওকেই বললাম খুলতে, কারণ আমি নিজের মতো করে খুলতে গেলে চার পড়ে যাবে, আরও বেশি রক্ত তখন আরও বেশি ব্যথা করবে বা রক্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এদিকে আমি পড়াতে গেছিলাম, হেসে দেখছি যে গোটা চোখের দিকটা পুরো রক্তই ভর্তি, ব্লাড ক্লট যেটা ছিল সেটা ফেটে গেছে। ডক্টর বলেছিল ওটা ফেটে যাবে, একটা সময় পর ওষুধ তো ওই জন্যই দিয়েছিল যাতে ওর অসুবিধা না হয়। এই সামান্য চোখের এখানে দেখছি পুরো চোখে ভর্তি, ভাবলাম না ঘুমের ঘরে ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, ওর কোনো হোশ নেই। দেখছি গোটা চোখে মুখে ব্যান্ডেজে, মনে হয় চোখে কচলেছে, তখন মনে হয় গোটা রক্ত, আর অর্কটা দেখে বমি করে যাচ্ছে তার অবস্থা। বাথরুম পরিষ্কার করতে হবে এখন, ভাত খেয়ে যা খেয়েছিল সব বার করে দিয়েছে। খ্যাপা ঘুমা, এই দেখো বৃষ্টির অবস্থা দেখো, ও আমনা এদিকে পড়ে গেছে, মা ধরেছে, মা ধরে গেছে, আরাম পেলি বলে, আরাম পেলি, ঘুমা, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, যেতে হবে। এদিকে ওকে চোখে একটা ড্রপ দিয়েছিল, যে ড্রপটার জন্য মানে ফেটে যায় ওকে, মানে অ্যাকচুয়ালি ওটা খুলে মাঝে মাঝে ড্রপটা দিতে হয়, তো ড্রপটার জন্য যে ব্লাড ক্লটটা আছে, ডক্টর বলেছিল যে ব্লাড ক্লটটা ওইটা দিয়ে ফেটে যাবে, যে বেরিয়ে যাবে এই সাইড দিয়ে বেরিয়ে যাবে, তো ওটা ফেটে ওর বেরিয়ে গেছে। ও বুঝতেই পারিনি ঘুমের ঘরে, ঘরে এসে দেখছে এমন সারপ্রাইজ দেবো, নিয়ে যাবো কোথায় গিয়ে, আর দেখছি এই অবস্থা। ঠিক আছে এখন তো চলো, ডাক্তারকে ফোন করছি, জিজ্ঞেস করছি ফোন করে। ওতে যা কষ্ট হবে দেখো, গোটা চোখে রক্তে রক্তমা হয়ে গেছে, রক্তের পরে শুকিয়ে গেছে, কখন হয়েছে নিজেও জানে না। আমাকেও ফোন করে বলেনি, আমি পাশের পিছন পাড়াটা দিয়েছিলাম, হ্যাঁ পিছন পাড়াটা দিয়েছিলাম, দৌড়ে দৌড়ে চলে আসতাম, এই পিছনেই ছিলাম। তুমি গেছো?
আছো তার আগে থেকে তো ঘুমাচ্ছি, আমাকে আমার কোনো হুঁশ নেই আমার। সে তো বুঝতে পারছি, ওষুধ দিয়েছি তখন তুই ঘুমাচ্ছিস 1:30-2 থেকে। আমিও ঘুমিয়ে গেছিলাম, কত যে কষ্ট পাবি তার নেই ঠিক, চোখটা খুলতে হয় না, গোটা চোখ পুরো শুকিয়ে গেছে, রক্তে রক্ত হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে রক্তটা। গোটা ইয়েতে রক্ত, এই তো আর সকাল ওষুধ দিয়ে গেলাম, ওষুধ দিয়ে বেঁধে দিয়ে গেলাম, ফোন করে দেখছি, কথা বলে নিচ্ছি কি বলছে না বলছে। আর এখন নিতে হয় না, এখন ড্রপ নিচ্ছিস তো, এখন কিছুক্ষণ ইয়ে কর, ঠিক হয়ে যাবে, তারপরে আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? একটু ঘুমা, রেস্ট নে। এই খেপা তুই ঘুমা, কিছু খাবি তুই, বৃষ্টি কিছু খাবি, চাটা চা খাবি? আচ্ছা আমি করছি। খেপা তুমি কি খাবে, দুধ খাবে? দুধ হলিক্স খাবে? না চোখটা খুলতে হয় না, আবার খুলে আবার কি ড্রপ না কি একটা ইঞ্জেকশন দেবে বললো, ওইটা দেওয়ার পরই ও পুরোপুরি আবার ওটা বন্ধ করবে, মানে ওটা আবার কভার করে দেবে, আমার টাইম লাগবে সারতে একটু বললো। তো যাই হোক, দেখা যাক এখন। এবারে মেন প্রবলেম হচ্ছে কত আর সইবে ও, শরীরের দিক থেকে এত সমস্যা দেখাচ্ছে, চোখেও প্রবলেম হচ্ছে, দেখতে তো পারলে কী ধরনের কত ধরনের মানে প্রবলেম ও ফেস করছে। আমি তো শুধু দেখছি, আমি শুধু ওকে দেখছি, আবার পরে ভাবছি যে ও বলে এখন পর্যন্ত এত কিছু সহ্য করতে পারছে, আমি হলো এত সহ্য করতে পারতাম না। সামান্য তো একটা কথা বলি, একটু যদি ছেঁকা লেগে যায় রান্না করতে করতে, ভাতের মাঠ ঝরাতে সামান্য আমার হাতে একটু মাঠটা পড়ে গেছে, আমার হাতটা ফোসকা পড়ে গেছে, তাতেই আমার হাতটা এত জ্বলছে, এত মানে ব্যথা করছে। আমি পড়াতে পড়াতে লিখছিলাম, আমার নিজেরই জায়গাটা, এই জায়গাটা ব্যথা করছে, এই আঙুলটা এইখানটায় মাঝখানে আঙুলটা আমার নিজেরই ব্যথা করছে। তাহলে বৃষ্টির তো ওখান থেকে রক্ত বেরোচ্ছে, কত সমস্যা সেটাই ভাবছি। রক্তটা বেরোচ্ছে ওটা ভালো তো না, ওটা খুবই একটা মানে খারাপ সিমটম, প্লাস ওর ডান দিকটা ব্যথাও করছে প্রচণ্ড পরিমাণে। পরশু থেকেই বললাম যে প্রচণ্ড পরিমাণ ডান দিকটা আমার ব্যথা শুরু হয়ে গেছে, কান থেকে শুরু করে চোখ আবার ওর ব্যথা শুরু হচ্ছে। ভেবেছিলাম একটু একটু করে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আর আবার যেকে সেই আবার উঠে হয়ে দাঁড়াচ্ছে, বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে, শুধু ঠাকুরের কাছে প্রার্থনাই করতে পারি, এর থেকে কিছু করতে পারি না, ডাক্তার দেখাচ্ছি সবই হচ্ছে। তারপর দিয়ে ও আবার অর্ককে যখন ওঠালাম, দেখতে পেলে অর্ক তখন ওর মাকে দেখেছে, চোখ থেকে রক্ত বেরোচ্ছে, ওটা দেখে ওর গা গুলি কাছে বমি করতে শুরু করে দিয়েছে, মানে ও তো রক্ত একদিন দেখতেই পায় না ওইসব জিনিস, ওরও মাথা ব্যথা করছে, এখনও শুয়ে আছে। অ্যাকচুয়ালি ওকে নিয়ে ভেবেছিলাম ঠাকুর দেখতে নিয়ে যাবো, কালকে নিয়ে যাওয়ার কথা ছিল, কালকে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, কারণ পরশু উপোস করেছিলাম, শরীরটা একটু টায়ার্ড লাগছিলো সেই কারণে। তো ভেবেছিলাম আজকে ঠাকুরটা দেখে নিয়ে আসবো, কালকে ভাইফোঁটা আছে, আজকে দেখিনি, ওই জন্য তাড়াতাড়ি করে যে পড়াগুলো ছিল, দুটো পড়ানো ছিল, তাড়াতাড়ি করে পড়িয়ে চলে এলাম। দেখলাম ওকে নিয়ে একটু যাবো ঠাকুর দেখে, সামনাসামনি ঠাকুরগুলো আছে, দূরে দূরে একটু আছে, ওই দ্বীপগুলো সব দেখিয়ে নিয়ে আসবো, ওরও ভালো লাগবে, ওরও ঘরে বসে থাকতে ভালো লাগে না, হয়ে গেল। হ্যাঁ, এই সময় একটা জিনিস ঠিক যে আমাকে মেন্টালি ঠিক থাকতে হবে, মানে আমার নিজের মাথা ব্যথা করছে ওগুলো দেখে, সামান্যতম ওগুলো ওই জিনিসগুলো দেখে না আমার নিজের মানে বিরক্ত লেগে যাচ্ছে, মাথা সিরিয়াসলি বলছি মাথা ব্যথা করছে, এটা পুরো ধরে গেল। অল্প তো ছোট ছেলে, অন্য ইয়ে করতে পারে না, আমার মাথা ধরে গেল ওকে দেখে, ইয়েটা দেখে। এখন আর সেরকম ব্যথা করছে, ব্যথা করছে কি রে বাবা, আবার বমি হচ্ছে, যা যেতে হবে, আমাকে নিয়ে যাবো, যাচ্ছি। এমনি করে রাখছি এখানে, হ্যাঁ বেশি করছি না, কষ্ট হবে আমাদের, তাহলে যাচ্ছি বাবা, যাচ্ছি চো, নিচ্ছি কোনো ব্যথা করছে, ব্যথা তো করছে, এটা এই দিকটা ব্যথা করছে খুব, ব্যথা করলে কি হবে, ছেলেটা দেখো শরীর খারাপ লাগছে, জ্বর আসেনি তো, হালকা কাটা গরম লাগছে, ওষুধ আনতে হবে, ওষুধ নেই তো,
যাচ্ছি আমি। আমার জন্য সব ডামাডোল হয়ে যাচ্ছে, আমার শরীরটা যতদিন না ভালো হবে না ততদিন দেখবে কিচ্ছু ঠিক হবে না, আর আমার জন্য সব কিছু ডামাডোল হচ্ছে। আমি বুঝতে পারছি তো, ছেলেটার ঘুম না, ঠিক টাইমে খাব, যতই হোক একটা টাইমে খাবার, একটা ঘুম, ঘুমাচ্ছে কোথায় ও, অম্বল করে যাচ্ছে, ঠিক টাইমে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, নিয়ে এরকম হচ্ছে না তো, ভাল লাগছে না রে, এরকম যাই না। কোন পরীক্ষার মধ্যে ফেলেছে এটা, কি ভিডিও হচ্ছে, যাই না কোন পরীক্ষার মধ্যে ফেলেছে ঠাকুর, পরীক্ষা দিতে দিতেই শেষ হয়ে যাবো, একটা করে আসছে, একটা করে পরীক্ষা দিচ্ছি, পাস করছি, আবার একটা পরীক্ষা, ওই পরীক্ষা দিয়েই যাবো সারা জীবনটা। ভালো মানুষদের কপালে না ওই সারা জীবন পরীক্ষা দিয়ে যেতেই হয়, সুখ কবে যে দেখে কে জানে, ভগবান জানে, সারা জীবন দিয়ে যাচ্ছে। আর আর এক আমার বাবা মায়ের অবস্থা, এই সব দেখে কি তারাও ঠিক থাকবে বলো, তাদেরও তো খারাপ লাগবে, এগুলো ছেলেটা দেখো শরীরটা খারাপ হয়ে যাও। তুমি কি রেসিপি দেখছো ওটা, কিসের রেসিপি দেখছো, ওটা স্যুপ, স্যুপ বানিয়ে খাওয়াবে, দেখছি খাওয়াবো, কি বলবো, ভাল লাগছে না, বিশেষ করে মন মেজাজ কিছু ভাল লাগছে না, এই দিকটা যা ব্যথা করছে না, টন 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 করছে এই দিকটা পুরোটা, দেখাও এখানটা, এই দিকটা করে টন 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 করছে, এই ব্যথা করছে। যদি ঠাকুরের নেওয়ার থাকে একবার নিয়ে নে, সেটাও করছে না, ঠাকুর আমার আর কত পরীক্ষা নেবে আমি জানি না, জানো তো, আর কত পরীক্ষা নেবে জানি না, এই যে এখানে আমার শরীর খারাপ, এই যে দেখো ছেলেটার আবার আমাকে দেখে শরীর খারাপ হয়ে গেল, হ্যাঁ দেখো দেখেছে, নিয়ে বমি করছে, এ করছে, মানে জানি না আর মানে কি কত ইয়ে করবে, মানে আমার আমি তো কষ্ট পাচ্ছি, তার সাথে সাথে এই যে আমার ছেলেটা, মানে কি বলবো, ছেলেটাও কষ্ট পাচ্ছে, এই যে হয়ে বমি করছে, এই যে ভালো লাগছে না, বাবা করেছে কল মনে হয়। আর এখানে দেখো বৃষ্টি কষ্ট হচ্ছে, তাও অর্কর মাথা টিপে দিচ্ছে, কারণ অর্কর না হট করে শরীরটা খারাপ হয়ে যায়, মাঝে মাঝে জিনিসটাও হয় না, মানে মাসে দু মাসে একবার হয়তো হয়, এই গ্যাস অম্বলে জিনিসটার হয়েই থাকে, কারণ টাইমে যখন ও খায় না বা ঘুমায় না তখন এই অসুবিধাটা হয়। তার থেকেও বেশি বড় ব্যাপার যে মায়েরও ব্লিডিংটা দেখে নিচ্ছে, সেই জন্য আরও বেশি ওর কষ্ট হচ্ছে। বাবা মা ফোন করেছে, ভিডিও কলে এখন কথা বলছে, ও কথা বললে ঠিক থাকে, যতক্ষণ কথা বলবে ততক্ষণ ঠিক থাকে। হোল্ড হয়ে গেছে, কেউ ফোন করেছে, কেউ ফোন করেছে ওই দিকে, ওই জন্য কালকে ভাই ফোটা, কালকে ব্যাপারই আলাদা, সব বলো রক্ত গুলো এখনো লিখে, এত মুছলাম তাও, হ্যাঁ এখনো ঠিক হয়নি, কালকে রাত সোয়েটার ছেলেটা পুরো ইয়ে হয়ে গেল রে, সোয়েটার খারাপ হয়ে গেছে, তাহলে কি একটুখানি মাকে তো পাবে, একটু কষ্ট তো কমবে। আমি বুঝতে পেরেছি, প্রীতম বললো কাটিস না, বিয়ে ফোন ইয়ে ফোন এসতে বলে দিতে পেতে হবে, হাই করো হাই করো হাই করো হাই, ভিডিওতে আসছো তোমরা, হ্যালো করো, সবাইকে হ্যালো দাও, হ্যালো তোমরা ভিডিও তো দেখাবো।